এই যে সংঘাতময় হয়ে উঠল নির্বাচনটি, এর জন্য পাল্টাপাল্টি শোনা যাচ্ছে যে কেন হলো, আপনার কি বিশ্লেষণ, কেন হচ্ছে এটি? আমি নিজেই আপনার গত রোববারে উত্তরবঙ্গতে, বৃহত্তর উত্তরবঙ্গতে আপনার রংপুরে গিয়েছিলাম নির্বাচনী পৌর নির্বাচনী ক্যাম্পেইনের জন্য। যে অভিজ্ঞতা আমার নিয়ে আসলাম আজকে ঢাকাতে, সেই অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে হয়, আমরা সৈয়দপুর যেটাতে নির্বাচন স্থগিত হয়ে গেছে কারণ বিএনপির ক্যান্ডিডেট মারা গেছেন, সুন্দরগঞ্জ এবং আপনার দিনাজপুর সদরে পৌর নির্বাচন ছিল, লেভেল প্লেয়িং ফিল্ড কিন্তু সেখানে নাই। কেন নাই লেভেল প্লেয়িং ফিল্ড? কারণ আমরা নিজে যেখানে মিটিংয়ে মানে পথসভায় বক্তব্য দিই সেখানে আটটা দশ পনেরো মিনিটের মধ্যে আমাদের শেষ করে ফেলতেই হবে। যদি আটটা সাত দশ হয়ে যায় তো নির্বাচনী কর্মকর্তারা যারা প্রশাসনে সবাই এসে আমাদের মাইক সিজ করে নিয়ে যাচ্ছেন, আমাদের ক্যান্ডিডেটকে ফাইন করছেন, আমাদের রুবেল আছে ওনাকে ফাইন করে মাইক পর্যন্ত নিয়ে গেছেন, কিন্তু পক্ষান্তরে সরকারি দলের সংসদ সদস্যরা অন রেকর্ড যেটা আমরা নিয়ে আসছি এগারোটা চল্লিশ পর্যন্ত মিটিং করে যাচ্ছেন, আমরা বারবার বলার পরেও কিন্তু প্রশাসন সেখানে ব্যবস্থা নেয় না। তো এই এই যে নির্বাচনী আপনার লেভেল প্লেয়িং ফিল্ডটা, সেটাতে হয় কি দলীয় কর্মকর্তারা আমাদের দলের যারা আছেন নেতাকর্মীরা আছেন তারা একটু মন ভেঙে যায় যে মনে হচ্ছে এখানে সরকার তার নিজস্ব মতো সবকিছু করে নিচ্ছে নাকি। নির্বাচনে যারা পরিচালনাতে আছেন এদের মেরুদণ্ড একদম নাই। আমি নিজে ডিসির অফিসে গিয়ে দেখা করেছিলাম আপনার নীলফামারী ডিসি সৈয়দপুরের জন্য, সৈয়দপুরে আমরা একটা মিটিংয়ে ছিলাম, আমাদের মিটিংটা বন্ধ করার জন্য আসছিলেন নির্বাচনী কর্মকর্তা, পক্ষান্তরে আবার ওই দিনই আওয়ামী লীগের ক্যান্ডিডেট এবং নীলফামারী পৌর মেয়র উনি সেই জন্য সবাই উপস্থিত ছিলেন এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত। ঠিক এটা কি ধরনের লেভেল প্লেয়িং ফিল হবে? আওয়ামী লীগের তো বন্ধু আমরা নির্বাচনী জুটে, আমরা আমাদের ফেভার চাই না, আমরা চাই লেভেল প্লেয়িং। আমরা যদি সাড়ে আটটা আটটা দশ পনেরোর মধ্যে শেষ করে ফেলি আওয়ামী লীগও শেষ করতে হবে, বিএনপিও শেষ করতে হবে, স্বতন্ত্র শেষ করতে হবে, সেই জায়গায় সেটা হচ্ছে না। আমরা বারবার বলা সত্ত্বেও কিন্তু সেই লেভেল প্লেয়িং ফিল্ডটা হচ্ছে না। এটা একটা জিনিস আমাদের সরকারি দলকে আমরা অনুরোধ করছি, নির্বাচন কমিশনকে করছি যে আপনারা লোকাল নির্বাচনের এই লেভেল প্লেয়িং ফিল্ডটা নিশ্চিত করেন, না হলে মানুষের মধ্যে একটা ধারণা থাকে তাহলে নির্বাচনে গিয়েই লাভ কি, বোধ হয় এটা ফিক্স করে নিয়ে যাওয়া হচ্ছে। দ্বিতীয়ত হলো আওয়ামী লীগের বিদ্রোহী ক্যান্ডিডেট, প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের বিদ্রোহী ক্যান্ডিডেটের জন্য রাজনীতির মাঠ উত্তপ্ত, নির্বাচনের মাঠ উত্তপ্ত হয়ে যাচ্ছে, একে অন্যের মারামারি হচ্ছে, একে অন্যের জনসভা ভাঙ্গা হচ্ছে, পণ্ডল হচ্ছে, এই জিনিসটা কন্ট্রোল করতে পারছে না লোকাল প্রশাসন, সব জায়গায় এটা হচ্ছে। এই জিনিসগুলো সব কিছু একসাথে নেই তাহলে আমার মনে হয় এবার কি স্থানীয় নির্বাচনটা খুব খুব ঝুঁকিপূর্ণ এবং খুব উত্তেজনাপূর্ণ নির্বাচন হচ্ছে। যখন আগে নির্বাচন হতো আমেজ সেখানে সেই জিনিসটা খুব কমে যাচ্ছে, হোয়ার ইজ লোকাল নির্বাচনে সারা জীবন এই দেশের মানুষ লোকাল নির্বাচনে তো রাজনীতির ঊর্ধ্বে থেকে মানুষ, কারো আত্মীয় কারো ভাই কারো সব মিলেই তো আমরা নির্বাচনে এক সময় এক নির্বাচন করতাম, কিন্তু সেই জিনিসটা আমরা পাচ্ছি না। এই না পাওয়ার পিছনে কারণটা কি? আমরা রাজনৈতিক দলগুলো কিন্তু তার জন্য দায়ী। আমরা নির্বাচন কমিশনকে সবচেয়ে যেটা বলে আসছি বারবার, এই নির্বাচন কমিশন কেন লেভেল প্লেয়িং ফিল্ড ক্রিয়েট করতে পারে না? তাদের সাংবিধানিক তো ক্ষমতা দেওয়া আছে, তাদের কাছে তো রাষ্ট্র এবং সংবিধান ক্ষমতা দিয়ে রেখেছে, তারা সেটা প্রয়োগ করছে না কেন? এই প্রয়োগিং এর ক্যাপাসিটিটা নির্বাচন কমিশনে নাই কেন? কেন আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা যারা ফিল্ডে আছেন তারা ভয় পাচ্ছেন? সরকারের সাধারণ সম্পাদক সরকারি দলের ওবায়দুল কাদের সাহেব বলেছেন আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করব না, এটা উনি বলেছেন। কিন্তু লোকাল প্রশাসনে যারা আছে তারা তো শুনে না, এরা লোকাল প্রশাসন লোকাল নেতাদের কথাই শুনে। আমি নিজে দেখা করেছি নীলফামারী ডিসিএসপি দুনোদনকে, ওনাকে বলেছেন আমাদেরকে চেষ্টা করছি আমরা ফেয়ার নির্বাচন করার জন্য, কিন্তু প্রতিবন্ধকতা তো আমাদের থাকেই, সেটা ওভারকাম করার চেষ্টা করছি। ওভারকামটা হলো কিভাবে? লোকাল নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দলীয় নেতা দ্বারা কেন্দ্র থেকে নেতারা যারা যান তারা প্রেশারাইজ করেন লোকাল প্রশাসনকে যে এটা করো ওটা করো, এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত বন্ধ হবে আর নির্বাচন কমিশন অ্যাগ্রেসিভ ভূমিকায় লেভেল প্লেয়িং ফিল্ডে না যাবে আমরা ফ্রি ফেয়ার নির্বাচন করা খুব ডিফিকাল্ট হবে এবং খুব মুশকিল হবে। এটা দায় শুধু নির্বাচন কমিশনের না, আমরা রাজনৈতিক দলগুলোও আছে, আমরা যেটা পারছি না, যারা ক্ষমতায় যখন ছিলাম বিএনপিও ছিল আমরাও ছিলাম, আমরা তো পারি নাই, আমাদের এগেনস্টে সবাই এক ছিলেন, বিএনপিও করে নাই, এই সরকারও করছে না। নির্বাচন কমিশনকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া উচিত যে নির্বাচন কমিশন মিন্স নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন মিন্স ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, নির্বাচন কমিশন মিন্স এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না নির্বাচন শুরু হওয়ার পর। এই জায়গায় আমরা রাজনৈতিক দলগুলো নিতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা, তিনটি বৃহত্তর রাজনৈতিক দলের ব্যর্থতা।